জার্মানি ভ্রমণের পরিকল্পনা করছেন এবং ভাবছেন কোন কোন জায়গা দেখা উচিত। 2022 সালের পরিসংখ্যানের উপর চোখ বোলালে পাঁচটি সেরা জনপ্রিয় গন্তব্য চোখে পড়বে। পঞ্চম স্থানে রয়েছে এসেন শহরের সলফেরাইন কয়লাখনি কমপ্লেক্স। গত বছর প্রায় 16 লাখ মানুষ সেখানে গিয়েছিলেন। সেটি এককালে বিশ্বের অন্যতম বৃহত্তম কয়লাখনি ছিল। আজ জায়গাটি এক শিল্পসৌধ এবং ইউনেস্কোর ঐতিহ্য তালিকার অন্তর্গত। বিশাল এলাকা জুড়ে কনসার্ট, উৎসব ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। শিল্পক্ষেত্রের ইতিহাসও সেখানে চোখে পড়ে। সেখানকার বিশাল টাওয়ারকে রুয়ার অঞ্চলের আইফেল টাওয়ার বলা হয়। সবাই সেটির ছবি তুলতে ভালোবাসেন। এবার বার্লিনে ফেরা যাক। চতুর্থ স্থানে রয়েছে টোপোগ্রাফি অফ টেরার। পটসডামার প্লাৎসের কাছে জায়গাটি 1933 থেকে 1945 সাল পর্যন্ত নাৎসি আমলের কুখ্যাত গেস্টাপো, এসএস বাহিনী ও রাই সিকিউরিটি সদর দপ্তর হিসেবে কাজে লাগানো হয়েছিল। সেখানেই নাৎসিদের অনেক কুকৃতির পরিকল্পনা ও ব্যবস্থাপনা করা হয়েছে। এখন সেই জায়গায় জার্মান ইতিহাসের নৃশংস সেই অধ্যায়ের স্মৃতি অমর করে রাখা হয়েছে। অপরাধী ও অপরাধের শিকার হয়েছেন যেসব মানুষ, তাদের সম্পর্কে তথ্য সেখানে পাওয়া যায়। তৃতীয় স্থানে রয়েছে বার্লিনের মিউজিয়াম দ্বীপ বলে পরিচিত এলাকা। ইউনেস্কোর ঐতিহ্য তালিকাভুক্ত সেই জায়গায় বছরে প্রায় 22 লাখ মানুষ ঢুঁ মারেন। সেখানে মোট 5টি মিউজিয়াম রয়েছে। সেই সব মিউজিয়ামে মানব জাতির প্রায় 6000 বছরের ইতিহাসের অনেক নিদর্শন দেখা যায়। প্রাচীন মিশরের রানী নেফারতিতির বিশ্ববিখ্যাত আবক্ষ মূর্তি ও পার্গামন অল্টার বিশেষ আকর্ষণ। মাসের প্রথম রোববার বার্লিনের অনেক মিউজিয়ামে বিনামূল্যে প্রবেশ করা যায়। মিউজিয়াম দ্বীপও সে তালিকায় রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে হামবুর্গ শহরের এলবে ফিলহারমনি কনসার্ট হল। বছরে প্রায় 28 লাখ মানুষ সেই জায়গা দেখতে আসেন। বন্দর এলাকার পুরোনো এক ইটের তৈরি গুদামের ভিত্তির ওপর চমকপ্রদ সেই ভবন নির্মাণ করা হয়েছে। ছাদের ওপর এলোমেলো কাঁচের কাঠামো সমুদ্রের ঢেউয়ের কথা মনে করিয়ে দেয়। হামবুর্গের মতো বন্দর শহরে এমন ভবন বেশ মানানসই, তাই না? এখন এলবে ফিলহারমনি ভবনটির বয়স প্রায় 6 বছর, কিন্তু এখনও সেখানে কনসার্টের টিকিট পাওয়া বেশ কঠিন। তবে সেই স্থাপত্য ঘুরে দেখার অন্য উপায়ও রয়েছে। কোনো প্রবেশমূল্য ছাড়াই ভিজিটার প্ল্যাটফর্মের ওপর থেকে শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়। এবার প্রথম স্থানের নাম জানতে ইচ্ছে করছে তো? জার্মানির সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হচ্ছে কোলন শহরের ক্যাথিড্রাল। 2022 সালে প্রায় 43 লাখ মানুষ সেখানে পা রেখেছেন। সেই চমকপ্রদ গির্জার বৈশিষ্ট্য কম নয়। 157 মিটার উচ্চতার এই ভবনটি বিশ্বের তৃতীয় বৃহত্তম গির্জা। কেন্দ্রীয় অংশটি প্রায় 144 মিটার দীর্ঘ। সেখানে প্রায় 4000 মানুষের সমাগম সম্ভব। 533টি সিঁড়ি ভেঙে ওপরে উঠলে কোলন শহরের অসাধারণ দৃশ্য চোখে পড়ে। গথিক যুগের মাস্টারপিস হিসেবে পরিচিত কোলন ক্যাথিড্রাল ইউনেস্কো ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত। জার্মানির সবচেয়ে জনপ্রিয় জায়গা হিসেবেও সেটি পরিচিত।